আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা আমি কলেজে এসেছিলাম, তো পরীক্ষা শেষ হলো আমার। তো পরীক্ষা শেষ করে আর আজকে আমার ম্যাডাম বলেছে ঘণ্টাখানিক পরে আমরা সবাই যেন ম্যাডামের সাথে দেখা করি। তো উনি হচ্ছে টার্ম পেপারের বিষয়ে আলোচনা করবেন। তো যাই হোক, তো এই ঘণ্টাখানিক চিন্তা করলাম যে একটু পুরো কলেজটা একটু হাঁটি, সাথে আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। তো আজকে কিন্তু অনেকটা বৃষ্টি পড়ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সকাল থেকে, তারপরও কিন্তু এই ওয়েদারটাতে হাঁটতে ভালো লাগে। যখন অনেক রোদ থাকে তখন হাঁটতে ইচ্ছে করে না, ক্লাস শেষে এমনিতে ক্লান্ত হয়ে যায়, তার উপর আবার রোদের মধ্যে হাঁটাহাঁটি আমি একদমই পারি না। তো আমি আগে একদিন আমার কলেজ দেখিয়েছিলাম, তো ওখানে আমার কয়েকটা আপু আমাকে বলেছিলেন যে আমার কলেজটা যেন আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো এখন হচ্ছে ইউটিউবটা আমার পুরো একটা পরিবারের মতো, আমার বলতে গেলে এটা পুরোটা আমার একটা পরিবারের অংশ। আমার ভালো লাগা মন্দ লাগা আমার সব কিছুতে এখন ইউটিউব মিশে আছে, সব কিছু ইচ্ছে করে যে শেয়ার করি। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো বিষয় শেয়ার করতে চাইলেও ভালোভাবে সেটা তুলে ধরতে পারি না ইউটিউবে, কারণ হচ্ছে যার যার প্রাইভেসি আছে। তো আমাদের কলেজটা হচ্ছে ভালোভাবেই আপনাদেরকে দেখানোর খুব বেশি ইচ্ছে ছিল, কিন্তু আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখানো। তবে আরও ডিটেলসে দেখাতে গেলে আরও ভালো হতো, কিন্তু সেটা পসিবল হয়নি, কারণ হচ্ছে যেহেতু এটা একটা মহিলা কলেজ, তো এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার আছে, হয়তো অনেকেই দ্বিমত পোষণ করবে না, আবার অনেকেই একটু আমার প্রতিও একটু বিরক্ত দেখাবেন যে কেন আপনি ভিডিও করছেন বা এরকম। আর আমি কখনো কাউকে বলি না যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এটার জন্য আমি ভিডিও করছি, বা কাউকে রিকোয়েস্টও করি না এবং কারোর সাথে এগুলো নিয়ে আলোচনাও করি না, কারণ ইউটিউবটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা চ্যানেল। তো এখানে আমি কাউকে ওইভাবে জড়াতে চাই না, বা কারো কোনো ইচ্ছার বিরুদ্ধেও কোনো কিছু করতে চাই না। তো যাই হোক, এটা হচ্ছে হল। তো হলের এই যে হলের মেয়েরা কিন্তু এখান থেকে হচ্ছে বাজার করে, তো হলের মেয়েরা যখন বাজার করে তখন আমার কাছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ তারা দেখা যায় একটা সবজি দুইটা সবজি কিনে, এগুলো কিন্তু সত্যিই আমার কাছে অনেক সুন্দর লাগে। কারণ যেহেতু এখানে রাখার কোনো ব্যবস্থা নেই, তো এ কারণে নিজেদের জন্য রান্না করে, হয়তো একবেলার জন্য যা রাখবে বা দুই বেলার জন্য যা লাগবে, একটা সবজি নিলেই এনাফ, দুইটা সবজি নিলেই এনাফ, তো এটা নিয়ে যায় এই আর কি। তো এটা হচ্ছে আরেকটা হল। তো হলগুলো হচ্ছে বাইরে এরকম সিস্টেম, তো ভেতরে কিন্তু অনেক সুন্দর। হলের ভেতরে আমার কয়েকজন ফ্রেন্ড তো হলে থাকে, তো এ কারণে হচ্ছে হলে প্রায় সময় যাওয়া হয়, তো ওখানে কিন্তু অনেকটা ভালো লাগে। তো হলের জীবনটা কিন্তু অন্যরকম ভালো লাগা আছে, যদিও তারা পরিবার থেকে অনেক দূরে আছে, অনেক কিছুই মিস করছে, কিন্তু আমার মনে হয় স্টুডেন্ট লাইফটা পুরোপুরি ভালোভাবেই এনজয় করছে, অন্যরকম একটা ভালো লাগা, কারণ সবাই মিলে মিশে একসাথেই আছে। তো এই যে এখানে হচ্ছে বিশাল একটা হচ্ছে মাঠ আছে, তো পুরো সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের কলেজটা অনেক সুন্দর। তো আজকে হচ্ছে আপনাদেরকে আরেকটা খুশির সংবাদ দিব, সেটা হচ্ছে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে। তো আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে সেটা আরও কয়েকদিন আগে, কিন্তু সেটা আপনাদেরকে জানানো হয়নি ব্যস্ততার কারণে। তো এটা সম্পূর্ণ আপনাদের জন্যই সম্ভব হয়েছে, আপনাদের সাপোর্ট ছিল বলে আমি এত অল্প সময়ে আমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পেরেছি। তো এটা একজন চ্যানেল ক্রিয়েটরের জন্য অনেক বড় একটা পাওয়া আমি মনে করি, এটার জন্য হচ্ছে মানুষ দিন রাত পরিশ্রম করে, অনেক কষ্ট করে। তো আমিও অনেক কষ্ট করেছি প্রথম দিকে, যদিও এখন সে কষ্টটা কষ্ট মনে হয় না, এখন সেটা ভালোবাসায় রূপান্তর হয়েছে। এখন মানে ভিডিও দেওয়া এটা কোনো রকম কষ্টই মনে হয় না, এখন আমি চেষ্টা করি যে আমার ভালো লাগার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে। এছাড়াও আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু প্রেজেন্ট করার। তো সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাপোর্ট সহযোগিতা ছিল বলেই আমি এত দূর আসতে পেরেছি। তো এটা হচ্ছে কলেজের ক্যান্টিন, তো ক্যান্টিনে কিন্তু সব কিছুই পাওয়া যায়, দুপুরের খাবার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো এখানে যারা হলে থাকে ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু ক্যান্টিন থেকে খেয়ে থাকে আর কি দুপুরে,
ক্লাস শেষে আসলে আবার হলে গিয়ে রান্নাবান্না করে খেতে চায় না, তো এখানে হলের সরি এখানে ক্যান্টিনের খাবারগুলোও কিন্তু স্বল্প মূল্যেই পাওয়া যায়, বেশি একটা দাম না। তো এখন হচ্ছে আমি মোটামুটি ঘোরা শেষ, এখন আমি ক্লাসে যাব। তো ক্লাস হচ্ছে আমার তিনতলায়, তো এখানে হচ্ছে আমি দুইতলা থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কলেজের পেছন সাইড, তো পেছন সাইডেও কিন্তু অনেকগুলো ভবন আছে পেছনের সাইডে। এই কলেজটা যদি আমি পুরো ঘুরে আপনাদেরকে দেখাই সেটা অনেক বড় একটা লম্বা একটা ব্লগ হয়ে যাবে, প্লাস হচ্ছে এটা পুরোপুরিভাবে দেখানো কোনোভাবে পসিবল না যদি কলেজ ওপেন থাকে। আর যদি কলেজ বন্ধ থাকে তখন দেখা যায় মেয়েদের আনাগোনা কম থাকে, আর এখন যেহেতু কলেজ খোলা আর আমি খোলার সময় তো আসি, এ কারণে হচ্ছে আমি পুরো সব কিছু দেখাতে পারছি না, কারণ সব জায়গায় হচ্ছে মেয়েরা আছে। তো এটা হচ্ছে পেছন সাইডে ছিল, আর ওখানে দেখতে পেয়েছেন কলেজের বাস। তো এটা হচ্ছে একটু মাঝখানের সাইডে, এটা হচ্ছে মাঝখানের সাইডে মানে সামনে ভবন, এটা হচ্ছে মাঝখানের স্পেস, এর পেছনেও আরও ভবন আছে। তো এখানে কিন্তু অনেকগুলো নারকেল গাছ, তারপর অনেক অনেক রকম গাছ আছে, আসলে বিভিন্ন ফলের গাছও কিন্তু কলেজের মধ্যে আছে, এছাড়াও ফুলের গাছও আছে। তো এখানে কিন্তু শিউলি ফুলের গাছও ছিল, তো বৃষ্টি পড়ার কারণে আমি দেখাতে পাইনি। এখন হচ্ছে একদম শিউলি ফুল ফুটে চারিদিকে একদম ছিটিয়ে আছে আর কি পড়ে, তো ভালো লাগে কিন্তু শিউলি ফুল এই সময়টাতে, কিন্তু আমি বৃষ্টি পড়ার কারণে ওখানে যেতে পারিনি। আর নারকেল গাছে তো দেখতেই পাচ্ছেন অনেক নারকেল ধরে আছে, তো এগুলো পরিচর্যা করার জন্য কিন্তু এখানে অনেক মামারা আছে খালারা আছে, ওনারা এগুলো নিয়মিত পরিচর্যা করেন। এটা হচ্ছে দুইতলা, তো দুইতলা হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো আমার মোবাইলের লাইটিং অফ ছিল, লাইট আমি অফ রেখেছিলাম কারণ বাইরে যেহেতু আমি ভিডিও করছিলাম, অনেকেই ফ্ল্যাশ লাইটটা থাকার কারণে আবার একটু মাইন্ডে নিতে পারে যে আপনি ভিডিও করছেন বা ছবি তুলছেন এরকম। তো এর কারণে আসলে আমরা যারা ইউটিউব ভিডিও বানাই তাদের অনেকটা কিন্তু প্রবলেমও ফেস করতে হয়। এটা হচ্ছে আমার ক্লাসরুম, তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম এখানে হচ্ছে অনার্সের রেক ডে হচ্ছিলো, তো এই কারণে হচ্ছে পুরো সবগুলো রুমে রুম এখনও সাজানো আছে উপরে বেলুনগুলো, যদি এখানে বাচ্চা থাকতো তাহলে কিন্তু এখানে একটা বেলুনও থাকতো না। তো যাই হোক, ম্যাডামের সাথে দেখা করার পরে এখন হচ্ছে আমি একটু নিউ মার্কেটে এসেছি আমার একটা ফ্রেন্ড সহ। তো নিউ মার্কেট আসার কারণ হচ্ছে আজকে হালকা কিছু কেনাকাটা করব, একদমই হালকা। আমি কেকের জন্য হুইপ ক্রিম কিনব, কয়েকটা জিনিস কিনবো আর কি, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই দোকানটা থেকে কিনেছি, আর এই দোকানটাতে হচ্ছে একদম ভ্যারাইটিস সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে কোকারিজের যে সেক্টরটা আছে, নিউ মার্কেটে ঢুকলে যদি জিজ্ঞেস করা হয় কোকারিজ আইটেমগুলো কোথায় পাবো, মামারা সবাই দেখিয়ে দিবে। তো কোকারিজের সাইডে আসলেই আপনারা দুই তিন দোকান পেরোলে হচ্ছে এরকম একটা মশলার দোকান দেখতে পাবেন, এখানে একটাই আমি মশলার দোকান দেখেছি, এটা উপরে আপনারা দেখতে পেয়েছেন শিমুল মশলা ভাণ্ডার সম্ভবত ছিল এরকম নামটা। তো এখান থেকে হচ্ছে আমি একটা হুইপড ক্রিম নিয়েছি, এছাড়াও হচ্ছে আমি এখান থেকে আরও নিয়েছি কিছু জিনিস, তো সেগুলো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি নর্মালি হচ্ছে ডিম দিয়েও অনেক সময় করিয়ে থাকি আমি কেক ডেকোরেশন, সেটা আমি আগের একটা আমি একটা ব্লগে দেখিয়েছিলাম কীভাবে ডিম দিয়ে ডিমের সাদা অংশ দিয়ে আপনারা বাসায় ক্রিমটা রেডি করবেন। তো আজকে হচ্ছে হুইপড ক্রিম কিনেছি, তো হুইপড ক্রিমটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটার মেয়াদ থাকে এক বছর, তো এক বছরের মধ্যে এটা কিন্তু 8-10টা কেক কিন্তু অনায়াসে ডেকোরেশন করা যায়। তো এটা হচ্ছে বেবো ব্র্যান্ডের একটি হুইপড ক্রিম, তো এই হুইপড ক্রিমটা অনেক ভালো, আর এটার প্রাইস লেখা ছিল হচ্ছে 450 টাকা, তো আমি অনেক বলে টোলে 400 টাকা নিয়েছি আর কি। এটা হচ্ছে একটা জেলেটিন পাউডার, তো জেলেটিন পাউডারটা হচ্ছে অনেক কিছুতেই প্রয়োজন আছে, এটা বিভিন্ন পুডিং তৈরি করতেও লাগে আবার হচ্ছে হুইপ ক্রিমটা রেডি করতেও লাগে। তো হুইপ ক্রিম দিয়ে আমি কয়েকটা কেক ডেকোরেশন করব, সেগুলো শেয়ার করব। আসলে আমার কাছে একটা আপুর, বিশেষ করে আমি একটা আপুর কথাই বলবো, উনি অনেক রিকোয়েস্ট করেছেন, তো এ কারণে আপুর জন্যই মূলত আমি হুইপ ক্রিমটা নিয়েছি দেখানোর জন্য, যাতে আমি খুব কম সময়ে আপনাদেরকে কেক ডেকোরেশন করে দেখাতে পারি। যেহেতু জানেন যে আমি ব্যস্ততার মধ্যে আমার কিছুটা সময় পার হচ্ছে, তো এই ব্যস্ততা হচ্ছে শেষ হবে হচ্ছে পুরো নভেম্বর জুড়ে এই ব্যস্ততা থাকবে, কারণ আমার পরীক্ষার সাথে সাথে হচ্ছে আদিব জারিফের পরীক্ষা শুরু হবে।
তো আজকের ব্লগটি এখানেই আমি শেষ করব। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।